সকাল লাগ সব গোল্লাই যাচ্ছে যাচ্ছে আয়ের চাইতে ব্যয় বেশি হচ্ছে হচ্ছে নো টেনশন অফার চলছে ধামাকা সময়ের সংঘাতে আটকে যাচ্ছেন পথঘাট যারা নাই ঘুরপাক খাচ্ছেন নো টেনশন অফার চলছে ধামাকা সামান্য নিচ্ছি বেশি বেশি দিচ্ছি উর্রে বাধা বিঘ্ন দূরে জীবনের মানে যদি দৌড়ের পাল্লা ধামাকা অফার আরে তুমি নিয়াজ না জি ভাই কেমন আছেন আমি ভালো আছি পত্রিকা অফিসে একটা চাকরি করতাম গতকালই সেটা চলে গেছে এখন নিজেকে ফুরফুরা লাগছে কি বলেন ভাই চাকরি চলে যাওয়ার পরে ফুরফুরা লাগতেছে ভালো তো আমার এরকম হয় কয়েকদিন চাকরি করলেই হাসফাস লাগে শুধু মনে হয় চাকরিটা যায় না কেন যাই হোক আমার কথা বাদ দাও তোমার কথা বলো কেমন আছো এই গাড়িটা কি তোমার নতুন কিনেছো না ভাই এটা আমার গাড়ি না রেন্ট এ কার থেকে ভাড়া নিয়ে চালাই কি বলো তার মানে তুমি ড্রাইভার জি ভাই অনেক চেষ্টা করছি ভালো চাকরি পাইনি সর্বশেষ যখন তোমার সঙ্গে দেখা হয়েছিল তখন বলেছিলে তুমি ডিগ্রি পরীক্ষা দিয়েছো তুমি কি পরীক্ষায় ফেল করেছিলে না ভাই ফেল করব কেন সেকেন্ড ক্লাস পাইছি নিয়াজ তোমার কথা শুনে তো আমি অবাক হচ্ছি তাহলে তো জীবনানন্দ দাস ঠিকই লিখেছিলেন অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ বুঝলাম না ভাই কিভাবে গতকাল লোকমানের সঙ্গে আমার দেখা হয়েছিল আমার বন্ধু তুমি তো মনে হয় চেনো তাকে হ্যাঁ ভাই ভালো করে চিনি জমির দালালি করে ও তো পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণই হতে পারেনি তারপরেও নাকি ওর ঢাকা শহরে ১২টা ফ্ল্যাট ৩টা গাড়ি চিন্তা করা যায় ভাই এটা তো হতেই পারে না এটা হওয়া উচিত না আমি তোমার পেশাকে ছোট করে দেখছি না কিন্তু তুমি একটা গ্র্যাজুয়েট ছেলে আর ওদিকে লোকমান পঞ্চম শ্রেণী পাশ করে এত টাকার মালিক হবে কেন ভাই আমি তো তার মতো দালালি করতে পারবো না তাহলে নিয়াজ বিষয়টা কি দাঁড়াচ্ছে টাকা পয়সা রোজগারের জন্যে লেখাপড়া কোনো বিষয়ই না ছোটবেলায় যে আমরা পড়েছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তাহলে সেই কথা কি মিথ্যে হয়ে গেল জি ভাই মিথ্যে হয়ে গেছে তাহলে কবি এখন কি লিখবেন দালালি করে যে মানুষের মাথায় বাড়ি দেয় যে অন্যের টাকা আত্মসাৎ করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ভাই সেটা তো আমি জানি না আপনি এই লাইনের মানুষ আপনি ভালো বলতে পারবেন নিয়াজ আমার কি মনে হয় জানো আমাদের এই পুরো সমাজ ব্যবস্থাটাকে ঢেলে সাজানো দরকার এক কাজ করো তুমি একদিন আমার বাসায় চলে এসো আমরা পেট ভরে ভাত খাবো অনেক বিষয়ে অনেক কথা বলবো মন খুলে গল্প করব আমি তোমাকে আমার বাসার ঠিকানাটা দিচ্ছি যেটা আমি লোকমানকে দেইনি ৫৩-১ ভূতের গলি বাসায় চলে এসো একদিন মন খুলে কথা বলবো আসি হ্যাঁ ভালো থেকো এ ভাই আপনারে বললাম না চলে যেতে আপনি কেন বসে আছেন আপনার ঘটনা তো আমার মনে আছে সন্ধ্যাবেলা বউয়ের সাথে ঝগড়া হয়েছিল তাই তো ঝগড়া করে আপনি খাটে শুয়েছেন বউ শুয়েছে ঘরের মেঝেতে মধ্যরাতে আপনি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছেন পাড়া দিছেন বউয়ের গলার মধ্যে বউ হয়েছে অজ্ঞান এখন সমস্যা হইতেছে আপনি যে ভুল করে বউয়ের গলার মধ্যে পাড়া দেওয়ার কারণে বউ অজ্ঞান হয়েছে এইটা আপনার শ্বশুর শাশুড়ি বিশ্বাস করতেছেন না ওনারা মনে করতেছেন আপনি আপনার স্ত্রীকে হত্যার জন্য গলা চিপা ধরছেন তাই তো জি ভুল তো ভাই আপনারও আছে আপনার ওজন কত ১১০ ১১০ কেজি আপনার স্ত্রীর ওজন কত ৪৫ ১১০ কেজি ওজন নিয়ে ৪৫ কেজি ওজনের স্ত্রীর সঙ্গে আপনি কোনাক্কেলে সংসার করেন আপনার ওজন যদি কম হইত তাইলে আপনি আপনার স্ত্রীর গলায় পা রাখে হ্যাঁ গলার উপরে উঠে যদি নাচানাচিও করতেন কিছুই হইত না আপনার উচিত আসিল ওজন কমায় ৫০ কেজিতে আসা
অথবা আপনার স্ত্রীকে বেশি করে খাওয়ায় তার ওজন 100 কেজিতে আনা। ঠিক বলছি না? যাই হোক ভাই, এটা আপনাদের ব্যাপার, এখন আপনি মীমাংসা করে তারপর আসেন। ভাই আমার এত কথা কওয়া উচিত না, যেহেতু আপনি 499 টাকা জমা দিচ্ছেন সেই বিবেচনার থেকে আমি কথাগুলি কইলাম। এখন যান, যদি আপনাদের ঝামেলা না মিটে, যদি তালাক হয়ে যায় তাহলে আপনি আসেন, আমি আপনার বিয়ের ব্যবস্থা করব। তবে ভাই আমাদের মাধ্যমে বিয়ে করলে শর্ত প্রযোজ্য, আপনার ওজন যদি 110 কেজি থেকে যায় আমরা আপনারে 100 কেজির পাত্রে দিয়ে বিয়ে দেব। ভালোবাসার ছোঁয়া, সেই পাত্রী আমাদের আছে। আর যদি আপনি 45 কেজি ওজনের পাত্রী দিয়ে বিয়ে করতে চান, আপনারে হার্ড ডায়েটিং করে ওজন 50 কেজিতে আনতে হইব। ঠিক আছে, আর কথা কমু না। জাঙ্গা ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। আমি কি জয়েনিং লেটার রেডি করব? আসলে ভাই এই চাকরিটা করব কি করব না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে এখানে আসা, আমার কিছু ইনফরমেশন জানার ছিল। কি জানতে চান ম্যাডাম বলেন না? মানে আমি তো একটা জায়গায় জব করি, তো আপনাদের এখানে কোন সময়টা দিতে হবে? আপনি যেখানে জব করেন সেখানে কয়টা থেকে কয়টা আপনাকে কাজ করতে হয়? ওই তো সকাল থেকে 5টা পর্যন্ত। অসুবিধা নাই ম্যাডাম, 5টায় আপনি অফিস থেকে রওনা দিয়ে আমাদের এখানে আসলেন, 8টা পর্যন্ত থাকলেন, এর মধ্যে আমরা যতজন পাত্র পারি আপনাকে দেখাই দেব। আমাকে স্পেসিফিক কি কি করতে হবে একটু বলেন তো। তেমন কোনো কাজ না ম্যাডাম, বসে থাকা কাজ। আপনি আসবেন, মেকআপ নেবেন, গেট আপ নেবেন। এক্সকিউজ মি, মেকআপ নিতে হবে, গেট আপ নিতে হবে, মানে বুঝলাম না। বুঝলেন না ম্যাডাম, এক একজন পাত্রের পছন্দ তো এক এক রকম। কেউ হয়তো বা বাঙালি ললনার সাজে আপনাকে দেখতে চাইবে, আবার কেউ চাইবে ওয়েস্টার্ন ড্রেসে। যে যেমন চাইবে সেরকম ড্রেস নিয়ে আপনি বসে থাকবেন। তার মানে কি আমাকে এসব ড্রেস ক্যারি করতে হবে? কিছুই ক্যারি করতে হবে না ম্যাডাম, আমাদের ড্রেসম্যান আছে, সে আপনার মাপ নেবে, আপনার মাপ মতো বিভিন্ন রকমের পোশাক বানায় রাখবে। মেকআপ ম্যান আছে, সে আপনাকে মেকআপ দেবে, মেকআপ ম্যাটেরিয়াল আমরা সাপ্লাই দেবো। আমি আপনার স্যারের সাথে একটু দেখা করতে পারি? স্যার এখন অফিসে নাই, দরকারও নাই, আমি স্যারের মুখপাত্র, আমি যা বলতেছি এটা স্যারেরই কথা। না মানে স্যালারি নিয়ে একটু আলোচনা করতাম। কত চান আপনি আমাকে বলেন। না আপনাদের নিশ্চয়ই স্যালারির জন্য একটা বাজেট আছে। আচ্ছা ম্যাডাম, স্যালারিটা কি আপনি মাসিক হিসাবে চান না ঘন্টা হিসাবে? ভাই আমার জন্য মান্থলি কমফোর্টেবল। আচ্ছা আপনি যেখানে চাকরি করেন সেখানে মাসে কত বেতন পান? ভাইয়া ওখানে কত পাই সেটা জেনে আপনি কি করবেন? না তাহলে একটা ঘন্টার হিসাব মিলাতাম। ভাইয়া আপনার ঘন্টা মিলাতে হবে না, আপনি এখানে কত দিতে পারবেন সেটা বলেন। তাহলে যেটা দাঁড়াইতেছে ম্যাডাম, আপনি আপনার ওই অফিস থেকে রওনা দিলেন 5টায়, এখানে এসে পৌঁছাবেন 5:30, মেকআপ গেট আপ নিতে নিতে কমপক্ষে আধা ঘন্টা, তাহলে 6টা থেকে 8টা মোটামুটি আপনি 2 ঘন্টা ডিউটি করতেছেন, তাই না? ও আচ্ছা ম্যাডাম, আপনি এখন যেখানে চাকরি করেন সেখানে সাপ্তাহিক ছুটি কবে? শুক্র শনি 2 দিন। তাহলে ম্যাডাম শুক্র শনিবার কিন্তু আমাদের সারা দিন দিতে হবে, ছুটির দিন তো কর্মজীবী পাত্রদের আসতে সুবিধা, পাত্রী দেখতে সুবিধা, সব মিলায় ম্যাডাম মাসে 20,000 টাকা দিই। ভাই আমাকে এত পরিশ্রম করতে হবে, সেই তুলনায় 20,000 টাকা অনেক কম হয়ে যায়। আচ্ছা ম্যাডাম 25,000 যান। না ভাইয়া আপনি 30-এ লক করেন। ম্যাডাম আমার ক্ষমতা 25 পর্যন্ত, 30-এ গেলে স্যারের পারমিশন নিতে হবে। কোনো অসুবিধা নাই ভাইয়া, আপনি স্যারের সাথে কথা বলে রাতে এই নাম্বারটাতে আমাকে ফোন করে জানিয়ে দিন, আমি তাহলে কাল থেকে জয়েন করব। আচ্ছা ম্যাডাম, আচ্ছা আসি। সালাম। ওয়ালাইকুম সালাম। স্যার মডেল ফাইনাল করে ফেললাম। ফাইনাল করে দিলেন মানে? কই আমি তো দেখলাম না। স্যার ইচ্ছা করে আপনার সামনে আনি নাই, মিশা কথা কইছি, বলছি আপনি অফিসে নাই। কেন? আমি তাদের স্বভাব জানি তো স্যার, আপনার সামনে আনলেই রেট বাড়াই দিত। তো এখন কতটা ঠিক করেছেন? 25,000 বলছি স্যার, মুলামুলি চলতেছে, সে 30 চায়, আমি বলছি আমি 30 দিতে পারবো না, স্যারের অনুরোধ করি, স্যার যদি রাজি হন তখন পাবেন। তারপরেও আমাকে একবার দেখিয়ে নিলে ভালো হতো না? স্যার আপনি তাকে দেখছেন তো? আমি দেখেছি, কে বলেন তো? ওই যে গতকাল একটা মেয়ে শাড়ি পরে আসছিল না স্যার, ফ্রিজ টিভির অফার নিতে। ও বুঝতে পেরেছি, হ্যাঁ ভালো ভালো, মেয়েটি দেখলি সুন্দর, কিন্তু সে রেগুলার অফিস করবে তো? অবশ্যই স্যার, চুক্তি ফাইনাল করছি, টাইমলি অফিসে আসবে, আমরা যেই পোশাক পরতে বলবো সেই পোশাক পরবে, কাস্টমারের সঙ্গে যেইভাবে কথা বলতে বলবো সেইভাবে কথা বলবে। দেখেন আপনি যদি ভালো মনে করেন,
তবে সাবধানে, পরে যেন কোনো ঝামেলা না হয়। আমার জীবনে কোনো কাজে কোনো ঝামেলা হয় নাই স্যার, আমার উপরে ভরসা রাখেন। এক মাসের অফার না, এই 30 দিনে আপনার পকেটে আমি 10 লাখ টাকা ঢুকাই ছাড়ব। ওকে, বেস্ট অফ লাক। তাহলে স্যার 30,000 টাকাই ফাইনাল করে দিলাম। করেন। জি স্যার। রবীন্দ্রনাথের সঞ্চয়িতা যেখানে আছে, কাজী নজরুলের সঞ্চিতাও সেখানে আছে। এ কি রূপা, আজ তো ছুটির দিন, তুমি সকাল সকাল কোথায় বেরোচ্ছ? দেখি কোথায় যাওয়া যায়। তুমি আমার সঙ্গে রহস্য করে কথা বলছো কেন? কাল রাতে তো তুমি আমাকে বলনি যে আজকে সকালে তুমি কোথাও বের হবে। বললে কি হতো, তুমি আমার সাথে যেতা? তুমি কি সিদ্ধান্ত নিয়েছো কোথায় যাবে? আমিও তো তোমার সঙ্গে যেতে পারি, তাই না? আমি একটা পার্ট টাইম জব পেয়েছি, সেখানে জয়েন করতে যাচ্ছি, তুমি যাবে আমার সাথে? পার্ট টাইম জব মানে কোথায়? এটা একটা অফার সেন্টার, প্রতিষ্ঠানের নাম দা ধামাকা অফার ডট কম। ধামাকা অফার মানে এটা আবার কি ধরনের নাম হলো? এখন এরকমই চলে। আর এই প্রতিষ্ঠানে আমি মডেল হিসেবে জয়েন করতে যাচ্ছি। মডেল? তুমি কি মডেল ছিলে? তোমার সঙ্গে আমার যখন প্রেম হয়েছিল তার আগে কি তুমি মডেলিং করতে? আবির, তুমি যে মডেলিং এর কথা বলছো, এই মডেলিং সেই মডেলিং না। তাহলে কি পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলো। এখন আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না, রাত 8টার সময় আমাকে নিতে আসো, তখন নিজের চোখে পুরো অফিসটাও দেখে নিবা, পুরো বিষয়টা বুঝতেও পারবা, ঠিক আছে? আমি অ্যাড্রেসটা তোমাকে SMS করে দিব। রূপা, তুমি এরকম একটা সিদ্ধান্ত কেন নিলে? দুটো চাকরি একসঙ্গে করতে তোমার পরিশ্রম হবে না? আমার পরিশ্রম হলো তোমার কি? তুমি কি বলছো রূপা, আমি তোমাকে ভালোবাসি, তোমার যদি কষ্ট হয় সেই কষ্ট কি আমাকে স্পর্শ করবে না? একদম স্পর্শ করবে না। আর তুমি আমাকে ভালোবাসো না, তুমি তোমার কবিতাকে ভালোবাসো, ওটা নিয়েই থাকো। এটা কিন্তু তুমি ঠিক বললে না রূপা, কবিতার সঙ্গে তুমি তোমাকে মেলাচ্ছ কেন? কবিতা হচ্ছে আমার কাছে কবিতা। আর আমি? তুমি, তুমিও আমার কবিতা। কি কবিতাও কবিতা, আমিও কবিতা, তো পার্থক্যটা কি হলো? দুঃখিত, আমি মনে হয় তোমাকে বোঝাতে পারিনি। কবিতা হচ্ছে আমার পছন্দ, আর তুমি হচ্ছে আমার প্রেম। কবিতা কবি লিখেছেন, আর তুমি হচ্ছে বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার। ফুল স্টপ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আচ্ছা রূপা, তুমি কি চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছো যে এই পার্ট টাইম জবটা তুমি করবেই? হ্যাঁ, আমি কাল সারা রাত ধরে চিন্তা করেছি, তারপর এই ডিসিশন নিয়েছি। তোমার আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে, শেষ প্রশ্ন। বলো। এই যে তুমি এইভাবে চিন্তা করেছো, সিদ্ধান্ত নিয়েছো, এর মূল ভিত্তিটা কি? তুমি। আমি কিভাবে? তুমি তোমার চাকরি ছেড়ে বেকারত্ব উদযাপন করছো, একটা সংসারে মাসে কত খরচ হয় এটা সম্পর্কে তোমার আইডিয়া আছে? না মানে হিসাব নিকাশ তো আমি কম বুঝি, শুরু থেকেই তো তুমিই সব কিছু দেখছো। দেখছি বলেই আমি জানি, তোমার কবিতা দিয়ে না, আমি অঙ্ক করে দেখেছি যে আমার একটা চাকরির বেতন দিয়ে এই পুরো সংসার চালানো সম্ভব না। কেন না রূপা, আমরা সপ্তাহে 3 দিন মাংস খাই, দরকার হলে 1 দিন খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে আমরা মাংস খাওয়া ছেড়ে দেব, দরকার হলে শুধু মাছ খাবো, ছোট মাছ, কাচকি মাছ। আচ্ছা ঠিক আছে, মাছের দাম বেশি, মাছও খাবো না, আমরা শুধু শাক সবজি খাবো, কচুর লতি খাবো, কচুর শাক খাবো, প্রয়োজনে আলু ভর্তা খাবো, বেগুন ভর্তা খাবো, পাতলা ডাল খাবো। ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি যদি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাও, ভিজিটের পরিবর্তে তাকে একটা গোলাপ ফুলে গিয়ে দাও, সে নিবে? না। ইলেকট্রিক বিল দিতে ব্যাংকে গেলে, ক্যাশ কাউন্টারে টাকার পরিবর্তে রজনীগন্ধার স্টিক ঢুকিয়ে দিলে, সে নেবে? না। তারপরে ধরো মাস শেষে হালিমা খালা যখন বেতন নিতে আসবে, বেতনের পরিবর্তে তাকে 2 মুঠো বেলিফুল দিলে, সে নেবে? না। তাহলে এখন আমি অফিসে যাই? যাও, সময় মতো আমাকে নিতে যেও। ঠিক আছে, তোমাকে আমি রিক্সা ভাড়া করে দেবো। জি না, তুমি সঞ্চয়িতা এবং সঞ্চিতা খোঁজো, ঠিক আছে? সাবধানে যেও।
বসেন। থ্যাংক ইউ। আমাদের চেয়ারম্যান স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, মিস্টার উগান্ডা। মিস্টার উগান্ডা মানে উনি কি উগান্ডার নাগরিক? না স্যার, উনি বাংলাদেশের কৃতি সন্তান, উগান্ডার একজন গুইসাপ ব্যবসায়ী। ওখানকার সবচাইতে বড় গুইসাপের খামারটা ওনার। স্যার, আপনার খামারে কতগুলো গুইসাপ আছে? 5,000। 5,000? দেখেন স্যার, ওনার চেহারার মধ্যে একটা গুইসাপ গুইসাপ ভাব চলে আসছে না? এ ভাই, গুইসাপের মতো চাইন না তো, আমি গুইসাপ ডরাই। আহা, বিপি সাহেব এভাবে বলছেন কেন? উনি কি আপনার কাছে কোনো পার্সোনাল কাজে এসেছেন নাকি অফিসিয়াল কাজে এসেছেন? না স্যার, অফিসিয়াল কাজে আসছে, আমাদের অফার দেখে আসছে। বাংলাদেশের পোলা উগান্ডায় বিয়ে করব কোন যুক্তিতে? উনি বাঙালি মেয়ে বিয়ে করব, বাংলাদেশে বিয়ে করব। দ্যাটস গুড ভাই। আপনি আমাদের পরিবারে চলে আসছেন না, মনে করেন এইটা আপনার শ্বশুর বাড়ি, আমরা আপনারে ছাড়বো না, আমরা আপনারে আমাদের পরিবারের মধ্যেই রাখবো, আমরা আপনারে বিয়ে দিয়ে ছাড়বই। একটা মেয়ে দেখাবো, যদি পছন্দ না হয় স্যারের হাতে অসংখ্য মেয়ে আছে, আর একটা মেয়ে দেখাবো। আপনি যে কয়টা মেয়ে দেখতে চান সে কয়টা মেয়ে দেখাবো, মেয়ে পছন্দ না হওয়া পর্যন্ত আপনারে আমরা বিয়ে দিয়ে ছাড়বো, তাই না স্যার? আচ্ছা ভাই, আপনি বিয়ে করে বউ নিয়ে কি ডাইরেক্ট উগান্ডা যাবেন না গ্রামের বাড়ি হয়ে যাবেন? গ্রামের বাড়ি হয়ে যাব। গ্রামের বাড়ি কই? খুলনা। স্যার, আমরা আমাদের কোম্পানির তরফ থেকে ওনাকে একটা অফার দিই না, একটা ভালোবাসার ছোঁয়া, ফ্রুটিক্স, ভালোবাসার আম, হেলিকপ্টার ভাড়া করে দেই, উনি বিয়া করে ঢাকা থেকে বউ নিয়ে ডাইরেক্ট খুলনা দেব, তারপর সেখান থেকে উগান্ডা। কিন্তু সেটা অনেক ব্যয়বহুল হবে না? কি বলেন স্যার, উনি একজন উগান্ডা প্রবাসী সফল ব্যবসায়ী, ওনার এই উগান্ডা সব মানুষ গুইসাপ নামে চেনে। ওনার টাকার অভাব, আমরা ওনার বাজেটের সাথে হেলিকপ্টারের খরচটা যোগ করে দেবো, তাই না স্যার? জি স্যার, গুইসাপের মতো চাইন না। তাহলে ঠিক আছে, এটা করতে পারেন স্যার। তাহলে চলেন, মেয়ে দেখি আসেন। থ্যাংক ইউ। আমি চিন্তায় আছি আপনার সাম দিতে নিয়ে। চলো। আসেন স্যার, স্যার আসেন, প্লিজ সিট ডাউন স্যার। থ্যাংক ইউ স্যার। আঙ্গুর মুখে দিয়ে শুরু করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার, যেমনটি চেয়েছিলেন, বাঙালি ললনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 100% বাঙালি ললনা স্যার, লাখির চুলাই নিজ হাতে আপনারে রান্না খাওয়াইব, নিজ হাতে আলু ভর্তা করে দিব, আপনার মাথা যদি বিষ করে তার কোলের মধ্যে আপনার মাথা নিয়ে টিপ্পা দিব, আপনার চুল বিলি করে দিব। চুল কেমনে বিলি করবো স্যার, আপনার মাথার তো চুলই নাই। আপনি একটু থামুন প্লিজ, আমি কথা বলছি। আপনার নাম কি? ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিন, কি সুন্দর নাম, নাম শুনেই কান্দন আইতেছে। আমাগো দেশের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিল, ফরিদা ইয়াসমিন ইন্তেকাল করছেন। আপনি কি বাংলা গান গাইতে পারেন? গান? স্যার, আপনার ডিমান্ড লিস্টে তো এটা আসিল না যে পাত্রীর গান জানতেইব, নাচ জানতেইব। না, আমি এক্সট্রা ক্যারিকুলামের কথা বলছিলাম। এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস তো পাত্রীর আছে, আমরা লিখে দিছি, দেখেন নাই? পাত্রী লুডু খেলতে পারে, সাপ লুডু খেলায় এক্সপার্ট। আপনি যদি তার লগে সাপ লুডু খেলতে বসেন, মনে করেন আপনি মই দিয়া 99 পর্যন্ত উঠছেন, পাত্রী আপনারা 100 পর্যন্ত যাইবার দিব না, তার আগে কোট করে গিলা নিচে ফেলাই দিব। আপনি থামুন না, আমি একটু কথা বলি। সরি, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করব, আপনি কি প্রেম করেছেন? প্রেম? আসলাম ভাই, উনি কি বলছে? এ স্যার, উল্টা পাল্টা প্রশ্ন করেন কে? বিদেশ থেকে আইছেন, বাঙালি কালচার বোঝেন না? বাঙালি ললনা প্রেমের নামই শুনে নাই, সে বিয়ের পরে প্রেম করব তার স্বামীর সাথে, আর কারো সাথে না। আচ্ছা, বিয়ের পরে যদি আপনি জানতে পারেন আমার আগে একটা বিয়ে ছিল, আপনি কি মেনে নেবেন? এই দেশে যাইনে বসে আছে, আপনি উগান্ডায় থাকাকালীন ঘরে লক্ষ্মী বউ থুয়া আর এক মেয়ের লগে প্রেম করে বেড়াইতেন, আপনাকে ঘনিষ্ঠ ছবি দেখার পরে এই লক্ষ্মী বউ আপনার তালাক দিছে। শোনেন, আমরা কিন্তু ডিভোর্সি পোলার লগে ডিভোর্সি মেয়েরে বিয়ে দিই, এই প্রথম আপনি ডিভোর্সি পাত্র একজন ফ্রেশ মেয়েরে পাইতেছেন। আচ্ছা, বিয়ের পরে যদি আমি আপনাকে উগান্ডা নিতে চাই, আপনি যাবেন? আসলাম ভাই, উগান্ডা কোথায়? উগান্ডা আফ্রিকায়, আমি কইতেছি। এ স্যার, এটা তারই জিগান কেন,
বিয়ার পরে সে উগান্ডা যাইব না আপনি উগান্ডা থেকে এসে তাকে ঘরে ঘর জামাই থাকবেন সেই সিদ্ধান্ত আমরা নিমু, আমরা এসেন কথা আমাকে সাথে কন। জি আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন ছিল, আমার সম্পর্কে তো আপনি সবই জেনেছেন, আমার কাছে কি আপনার বিশেষ কোনো চাওয়া আছে? চাওয়া পাওয়া তার নাই, কী কইলাম, বাঙালি ললনা, বাঙালি ললনার কোনো চাহিদা থাকে না, চাওয়া পাওয়া আমাগো আছে, আমাগো লগে কথা কন, আমরা এজেন্ট। আসলাম ভাই, সময় তো শেষ, বাড়ি ফিরতে হবে, নইলে মা বকা দিবে। দেখছেন স্যার, বাঙালি ললনার কি ডিসিপ্লিন লাইফ, আটটার মধ্যে ঘরে ফিরতে হইব, তাছাড়া মায়ে ধরে মাইর দিব। স্যার চলেন, আমরা স্যারের রুমে বসে বাকি কথা কই, আমাকে টাইম তো শেষ। আসসালামু আলাইকুম। আপনি কিন্তু খুব ভালো। স্যার আপনি কি তার মায়ের হাতের মাইর খাইবেন? চলেন চলেন স্যার, চলেন। কি করে? উনি ঘাস কাটে, নেন এক টাকা ফেরত নেন। স্যার মন খারাপ করবেন না, আমি এতক্ষণে কনফার্ম হয়েছি এই মেয়ে তো মেন্টাল, ভাগ্যিস আপনি তারে বিয়ে করেননি, তারে বিয়ে করলে তো বাসর রাতেই সে আপনার চান্দি ফাটাতো। কিসের মডেল? ওই যে আপনার স্ত্রী রূপা ম্যাডাম রে যেমন মডেল বানাইছি, উনি মহিলা মডেল, আপনি পুরুষ মডেল, আপনি যাই বসে থাকবেন, মেয়েরা আইব, আপনারা দেখবো, পছন্দ করবো, তারপর আপনার স্যাম্পল দেখে আমরা আরেক মাল চালাই দেব। সকাল সব গোল্লাই যাচ্ছে যাচ্ছে, আয়ের চাইতে ব্যয় বেশি হচ্ছে হচ্ছে, নো টেনশন অফার চলছে ধামাকা, সামান্য নিচ্ছি ধাক্কা দিচ্ছি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.